ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও এখন ভালোই আছি, মোটামুটি সুস্থ আছি। তো তোমাদেরকে অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না প্লিজ বন্ধুরা, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর ফোনেও প্রায় 4-5 দিন ব্যালেন্স ছিল না, যার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে আবার ভিডিও দেব। আর আজ ভিডিও দেব যেটা, সেটা হলো আমাদের বাড়িতে গণেশ পূজা হয়েছিল, মানে আমার বাপের বাড়ি, সেই ভিডিওটাই আজকে দিয়ে দেবো। তো ইন্ট্রোটা দেওয়া ছিল না, তাই আজকেই দিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখে নাও। দেখো, রেডি হয়ে চলে এসেছি, এবারে যাব। আমার ভাইও চলে এসেছে, তো ভাইয়ের সাথেই চলে যাব, ঠিক আছে? তো চলো, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার ভাই আর আমার ছেলে। তো আমার হাজবেন্ড কাজে গিয়েছিল, যার জন্য আমার ভাই আমাকে আনতে এসেছিল। তো ভাইয়ের সাথে চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, দেখো নদীর ধারে উঠে পড়েছি। তো দেখো, এখন নদীতে ভর্তি জল, জোয়ার আছে এখন। আর তো চলো, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমাদের বাড়িটা কিছু, বাড়ির কিছুটা পাশেই শ্মশান আছে। তো দেখো, এটা আমাদের শ্মশান, আর এখানে যে শীষটা দেখছো, ওখান দিয়ে আগে আমরা স্নান করতে নামতাম। তো এখন অনেক দিনই আসা হয় না, আর কেউ স্নান করতে নামিও না আর। তো চলো, তোমরা দেখো, চলে এসেছি বাপের বাড়ি। দেখো, ওখানে আমার বাবা বসে আছে। আরে দেখো, এখানে আমার মা। তো দেখো, পুজোতে চলে এসেছি, এখন প্রায় 5টা বেজে গিয়েছিল। তো দেখো, আমাদের এখানে গণেশ বাবাজি বসে আছে আর পুজো হচ্ছে। তো পুজোটা তোমরা দেখে নাও, ঠিক আছে? আর দেখো, এই দাদাটা আমাদের, মানে পাশের বাড়িতেই পুজো করে, ইনি প্রত্যেক বছর পুজো করে। তো এনার পুজোটা আমাদের খুবই ভালো লাগে, যার জন্য এনাকে প্রত্যেক বছর বলা হয়। আর অনেকক্ষণ, মানে প্রায় অনেকক্ষণ ধরে ইনি পুজো করেন। তো পুজোটা তোমরা দেখে নাও, ঠিক আছে? আর আজ ভিডিওটা করে দিয়েছে আমার মা। দেখো, আমার মা আমার পাশেই বসেছিল, তো ওখান দিয়ে ভিডিওটা করে দিয়েছে। দেখো, দাদার পুজোটা তোমরা দেখে নাও। আর আমি না সেরকম কিছু করতেই পারিনি, কারণ আমাদের তো করতে নেই, আমাদের বাড়িতে জেঠু মারা গিয়েছিল, তোমরা তো সবাই জানো। তো পুজোর কোনো জিনিসে হাত দিতে নেই, তো আমি একটু ওই জন্যই ওদিকটা বসে আছি। আর ওই দাদা বললো, তুই ঘণ্টাটা বাজাতে পারবি, তো তুই বাজা। তো গঙ্গার জল আরে ছড়িয়ে দিল। আর এবারে আমি পুজোর কিছুই জোগাড় করতে পারি না, তো সব কিছুই আমার মা করেছে, আমার ভাই আমার বাবা মিলেই করেছে। আর তো দেখে নাও, তোমরা পুজোটা কেমন লাগলো বলবে কিন্তু। এটা তোমরা দেখে নিয়েছো। আর আমাদের বাড়ির পুজোটা কেমন লেগেছে তোমরা সবাই বলো কিন্তু, ঠিক আছে? তো ভিডিওটা অনেক দিন পরেই দিচ্ছি, বুঝতেই পারছো, মানে অসুবিধায় পড়ে গিয়েছিলাম। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো কিন্তু, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব প্লিজ করো কিন্তু, ঠিক আছে? আর আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এটাই বলবো, ঠিক আছে? তো টাটা।